অচেনা সৈকতে পড়ে আছি, একটু পরেই নামবে আধার। নিকোষ কালো আধার, সূর্যাস্তের পূর্বে যেমনটা খানিক ছায়া নেমে আসে তেমনটি এখন। নীর হারা পশু পাখির কিচির মিচির এলোমেলো বিচরণ, অচেনা কিছু শব্দ কানে বাজছে, কিম্ভূত কিমাকার পিতকুটে ভুতুরে পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে সময়গুলো। সামনে তাকাতেই আলো ছায়া মাখা নীল কালো জল যেন দাঁত বের করে হাসছে। কিন্তু আমায় যে ফিরতে হবে, কেমনে ফিরিব আমি? চারিদিক বাক বকরির ছকে বন্দি, উপায় শুধু নীল কালো জলটুকু যদি পার হতে পারি। সাহস সঞ্চিত যা ছিল তা খরচ করে শেষ, এখন শুধু পাহাড় সমান পুঞ্জীভূত দুঃখ সম। শেষ তো বাঁচব তো, সাঁতার জানা নেই বইটা বাওয়ার অভ্যেস, পেছনের শব্দটা কাছে আসছে, এগোতে শুরু করেছে ধীরে ধীরে, ঘনীভূত হয়ে বাড়ছে, দম কেড়ে নেয়া অদৃশ্য শক্তির আক্রমণের শঙ্কা। একবার ভাবি, এসব ভেবে সময় যাবে, বাঁচার চেষ্টা করলেই তো হয়। কিন্তু কেমনে, সমষ্টিগত জোর পদক্ষেপ ছাড়া বাঁচি কেমনে? আমার মতো অনেক পথিক দাঁড়িয়ে সৈকতে, অনেকের ভয়ে বুক কাঠ, অনেকের তীব্র বাসনা যেমনি হোক এই সাঁঝবেলা পেরিয়েই রাত, আর তারপরে নতুন সূর্য দেখার। অনেকে খুব উপভোগ করছে, মনে হচ্ছে কি জাদুর ছোঁয়ায় তারা যেন নিজের মধ্যেই নেই। স্বপ্নের চিৎকার তাদের কর্ণকুহরে পৌঁছায় না, চিৎকার করে ডাকি, ভাই সব এসো, সবাই বাঁচার চেষ্টা করি। না, কেউ শুনতে পাচ্ছে না আমায়। আবার চিৎকার করি, আমি বাঁচতে চাই, পার হতে চাই নদী, ওহে চলে এসো একসাথে ঘরে ফিরি। কে শোনে কার কথা জানি না, সন্ধ্যার পর আমি ইতিহাস হব কি না, শতাব্দীর সেরা ইতিহাস, নাকি ইতিহাস রচনা করব আগামীর জন্য।